কথাটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে তো ক্ষমা চাওয়া উচিত ছিল যে আমি মিথ্যে কথা বলে লোকজনকে ঠকিয়ে এত ভোট নিয়েছি, ভোটের সময় আমি বলেছি যে নারদার সিঙ্কার নারদার যে টেপ সেটা হচ্ছে মিথ্যে, ভোটের সময় বলেছি আমাদের কেউ এর মধ্যে নেই, ভোটের সময় উনি বলেছেন যে এগুলো সব ওনাদের চক্রান্ত করে তৈরি করা হয়েছে। আজকে প্রথমে এই তদন্তের আগে বলুক যে আমি সাধারণ মানুষ, বাংলার সাধারণ মানুষকে আমি ঠকিয়েছি, তার জন্য আমি তাদের কাছে ক্ষমা চাইছি, এটা তো তাদের বলতে হবে। আজকে এই কথা বলে তিনি বোঝাতে চাইছেন হাইকোর্টে যখন চাপ পড়েছে তাই জন্য তিনি এখন আর একটা খেলা খেলছেন যে রাজীব কুমারকে দিয়ে তদন্ত করিয়ে বলবেন যা যা হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে বলে দেখবেন এইটাকে অন্যভাবে চালিয়ে নেবেন। আমরা রাজীব কুমারের তদন্তে বিশ্বাস করি না, যদি ওনার সাহস থাকে, যদি মুখ্যমন্ত্রীর সৎ সাহস থাকে তাহলে তিনি সিবিআই তদন্ত করান,